ইসরায়েলের এজেন্ট অফিসের সামনে বিক্ষোভ, পুনর্বাসনের দাবিতে চলে বিক্ষোভ আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলের ধসে ক্ষতিগ্রস্তরা, অধিকাংশই এখনো পুনর্বাসন পাননি, যদিও পুনর্বাসনের জন্য কোল ইন্ডিয়ার তরফে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু তারপরও তারা মাথা গোচার ঠাঁই পাননি বলে অভিযোগ। এদিন 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ, অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, বন্ধ হয়ে যায় যান চলাচল। রানীগঞ্জ কয়লা খনি অঞ্চলের মানুষের জীবন জীবিকা সম্পত্তি বিপন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, বিক্ষোভটা হচ্ছে কেঁদা কেঁদা একটা সেন্টার পয়েন্ট, এবং আসানসোল লোকসভার প্রায় 2 লক্ষ মানুষ কখন মাটির তলে চলে যাবে আমরা কিন্তু জানি না। সর্বোচ্চ ন্যায়ালয় 2004 সালে যে ভার্ডিক্ট ওঠাচ্ছিল যে এই এলাকার মানুষকে সুস্থ পুনর্বাসন দেওয়া হবে, তার সাথে এরা তামাশা করছেন। মেমারিতে প্রধান সহ পূর্ত কর্মাধ্যক্ষদের বেহাল রাস্তায় নামতে বাধ্য করলেন গ্রামবাসীরা, আর তারপরে টনক নড়ল প্রশাসনের। শুক্রবার দিনকে যে ছবি দেখা গেল, রীতিমতন সেখানে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে গেল। মেমারির নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেগুট গ্রামে, সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভের পরই রাস্তা মেরামতির কাজ শুরু করল প্রশাসন। চলতি বছরের 2রা ফেব্রুয়ারি রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে দেখা গিয়েছিল পায়ে হেঁটে মাসির বাড়ি যেতে। পূর্ব বর্ধমানের রায়নায় প্রথমে গাড়ি এবং পরে টোটো করেই যান জ্যোৎস্না মান্ডি, কিন্তু রাস্তা এতটাই বেহাল ছিল যে টোটো থেকে নেমে পায়ে হেঁটেই যেতে হয়েছিল মাসির বাড়ি। এবার আবারও সেই পূর্ব বর্ধমানের বেহাল রাস্তার ছবি সামনে এলো। রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার বেগুর গ্রামে প্রধান পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষদের কার্যত রাস্তায় হাঁটতে বাধ্য করেন স্থানীয় বাসিন্দারা। আজকে 10-11 বছর ধরে, দীর্ঘ 10-11 বছর আমরা অবহেলিত। আমরা নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে 10টা গ্রাম আছে, কোনো গ্রামে রাস্তা হয়নি এমন অবস্থা নেই, এক্সেপ্ট বেগুর। আমরা কেন বঞ্চিত? পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখান তারা। পরে গ্রামে পুলিশ এবং জয়েন্ট বিডিও গেলে তাদেরকেও ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এরপরেই টনক নড়ে প্রশাসনের। শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজ, ইট ফেলে ভরাট করা হচ্ছে গর্ত। এই প্রচেষ্টা না থাকলে হয়তো মাল পড়ত নাকি জানি না, ওনাদের কাছে আমরা অনেকবার গেছি, তার সদুত্তর পাইনি বলেই কিন্তু আমরা এই পদক্ষেপ নিয়েছি। ওনারা যে করেছেন তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই, আশা করি ওনারা কাজটা যা বলেছেন সেটা ফলপ্রদ করবেন, কাজটা সম্পূর্ণ করবেন, এটা আশা রাখি। এই রাস্তার কাজ কতদিনে শেষ হয় সেটাই এখন দেখার। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শরৎ আসলেও মেঘের দেখা নেই বললেই চলে নীল আকাশে, এবং দফায় দফায় বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে, কিন্তু তাতেও কিন্তু থমকে নেই বাঙালির দুর্গাপুজো। মালদার চাঁচলে শুরু হয়ে গেল সিংহ বাহিনীর পুজো, প্রায় 350 বছরের পুরনো প্রথা মেনে পুজোয় সামিল স্থানীয়রা। ঢাকে পড়েছে কাঠি, মালদায় শুরু হলো পুজো। চাঁচল রাজঠাকুর বাড়ির সিংহবাহিনী পুজো, মা এখানে চণ্ডী রূপে পূজিতা। সতীঘাটে ঘট ভরে কৃষ্ণা নবমী তিথি থেকেই শুরু হলো পুজো। চাঁচলের পাহাড়পুরের চণ্ডী মণ্ডপ, অর্থাৎ এই চণ্ডী মণ্ডপের সামনে রয়েছে, এখানে চণ্ডী পূজা হয়। 4 হাত বিশিষ্ট এই দেবী মূর্তি, এবং এই দেবী মূর্তি সে পূজা হয়ে আসছে। আজ থেকে প্রায় 350 বছর আগে এই পুজোর সূচনা করেন রামচন্দ্র রায়চৌধুরী। কথিত আছে, মা চণ্ডীর স্বপ্নাদেশেই মহানন্দার ঘাটে মায়ের অষ্টধাতুর চতুর্ভুজা মূর্তি পান রাজা রামচন্দ্র। মাকে ওখান থেকে নিয়ে আসা হয়, এবং নিয়ে এসে মায়ের এই মন্দির পরে তৈরি হয়। তার আগে পাশে এক জায়গায় মায়ের মন্দির করা হয়েছিল, কুড়ে ঘর দিয়ে সেখানে পুজো পাঠ হতো।
রাজা শরৎচন্দ্র রায়চৌধুরীর নির্দেশে এই পাকা চণ্ডী মণ্ডপ তৈরি করা হয় পাহাড়পুরে। তবে রাজবাড়িতে এখন থাকেন না কোনো বংশধরই, সেখানে তৈরি হয়েছে কলেজ, মহকুমা, আদালত। ফলে রাজবাড়ির পুজো এখন স্থানীয়দেরই পুজো। 17 দিন ধরে মহা সমারোহে প্রাচীন রীতি মেনেই মা চণ্ডীর পুজো হয় পাহাড়পুরে। চাচর রাজবাড়ি থেকে আমাদের সিংহবাহিনী আসেন সকাল 7টা-8টা, নিয়ে এসে মা চণ্ডী মণ্ডপে ঢুকে তার পুজো প্রথমে হয়। সিংহবাহিনী দশমীর দিন সকালবেলা বিসর্জন হয়, বিসর্জন বলতে আমাদের রাজবাড়িতে চলে যায়। এখন পুজোর দায়িত্বে তো চাচর রাজ স্টেট আছেই, কিন্তু দায়িত্বটা পালন করে গ্রামবাসীর পক্ষ থেকে একটা পুজো কমপ্লিট করা আছে, তারাই পুজোর দায়িত্বটা পালন করে। অষ্টধাতুর মায়ের মূর্তি রাজবাড়িতে ফিরে গেলে মা চণ্ডীর মাটির মূর্তির বিসর্জন হয়। চাঁচলের সিংহবাহিনীর বিসর্জনের রীতি একটু আলাদাই। গোধূলি লগ্নে মায়ের বিসর্জন হয়, আর বিসর্জনের সময় নদীর ওপারের ঘাট থেকে মা চণ্ডীকে আলো দেখান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তবেই সম্পন্ন হয় বিসর্জন। যে ঘাট থেকে মায়ের অষ্টধাতুর মূর্তি পেয়েছিলেন রামচন্দ্র রায়চৌধুরী, এখনও সেই ঘাটেই প্রতিমা নিরঞ্জন করা হয়। মালদার পাহাড়পুর থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। একদিকে পুজো রামে, যার অন্যদিকে ইলিশ এসে পৌঁছেছে ভারতে। তবে ইলিশ শুধুমাত্র মাছ না, ইলিশ এখন সেগুন্ডি ছাড়িয়ে অর্থনীতি রাজনীতিতে বেশ পাকাপোক্ত জায়গা করে নিচ্ছে। অন্তত ভারত বাংলাদেশের কূটনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি আলোচনা করা হয়, সেই সিংহাসনে কিন্তু ইলিশের জায়গা নিয়ে প্রশ্ন তোলা বেশ কঠিন। বাংলাদেশের মুরব্বীরা তারা বেশ জানাচ্ছিল যে ইলিশ কোনো মতেই ভারতে পাঠাবে না, তবে তারপর যেই কি সেই পদ্মার ইলিশ ভারতের বাজারে। ইলিশ রপ্তানিতে প্রথম থেকেই টালবাহানা ছিল ইউনুস সরকারের, তবে অর্থনীতিতে টান পড়তেই সুর নরম বাংলাদেশে। সমস্ত জট কাটিয়ে বাংলাদেশের ইলিশ এসে পৌঁছল হাওড়া মাছ বাজারে। ইলিশের প্রথম চালানটি 6টি ট্রাকে করে বিনাপুল বন্দরে পৌঁছায়। মান পরীক্ষার পর বেলা 3টির সময় ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। প্রতিটি কার্টুনে 20টি করে মাছ রয়েছে, ওজন আনুমানিক 800 থেকে 1100 গ্রাম। প্রতি কেজি ইলিশের রপ্তানির মূল্য ধরা হয়েছে $10। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজির দাম 1200 টাকা। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল স্থলবন্দর হয়ে 2টি ট্রাকে ভারতে এসে পৌঁছয় বাংলাদেশের ইলিশ। কলকাতা, হাওড়া সহ রাজ্যের 4টি বাজারে পৌঁছে গিয়েছে সেই মাছ। কলকাতার পাতিপুকুর মাছ বাজার ঘুরে দেখল রিপাবলিক বাংলা। পরে অবশেষে গতকাল পেট্রাপোল সীমান্ত হয়ে ইতিমধ্যেই এপার বাংলায় প্রবেশ করেছে ওপার বাংলার রুপলি শস্য। আর এই ইলিশ পাতে পড়লে বাঙালিদের ভাতের যে আর কিচ্ছু কোনো সঙ্গে পদ লাগে না, সেটা তো বলাই বাহুল্য। আজকে সকালে বেঁচেছি 2000 টাকা, তারপর 1900 টাকা, এখন 1850 টাকা। প্রতি বছরের তুলনায় দামটা তো অনেকটাই বেশি। অনেকটা বেশি, হালকা কমে যাবে, 3000 টন এ করেছে, এবার আস্তে আস্তে একটু দাম কমেই যাবে। ক্রেতা সংখ্যা কিরকম, ক্রেতাদের দেখতে পাচ্ছেন? বাড়ছে, বাড়বে, সবই তো শুরু। এই মুহূর্তে ইলিশের দাম মধ্যবিত্তর নাগালের বাইরে, তবে ইলিশের আমদানি বাড়লে দাম কিছুটা কমবে বলেও আশাবাদী সকলে। রিপাবলিক বাংলা।